हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल रंधने बंधन। आज के आमी अपने साथे शेयर करछी साबुदाना डेजार्ट, दुर्दान्त स्वादेर एकटा हेल्दी रेसिपी। विशेष करे एई हासफास करा गरमे शरीर एवं मन के ठंडा करार जोन्नो एरकम एक बाटी बा एक ग्लास ठंडा ठंडा चिल्ड खाबार आमरा प्रत्येकेई एई समयटाते पछन्द करी। तो चलुन आपनारा देखते थाकुन आमी किभाबे एटा बानाच्छी। जदि भालो लागे अवश्यई एकटा लाइक शेयर सबस्क्राइब कर रखूँ, अवश्य अल अपशन के ऑन कर देवें, पास बेल आइकन के हिट करारे। ये रेसिपिटा बनाते खूब कम उपकरण लागे, बनाते किन्तु खूब एक समय लागे ना। ताई बाड़ीते जदि कोनो गेस्ट आसे हठात कर एरकम एक रेसिपी बनिए दीते ही पारें। एटा देखते जतटाई कलरफुल ततटाई किन्तु हेल्दी, ताई बाच्चा थेके वयस्क सकलकेई किन्तु ये रेसिपिटा एक बार बनिए अवश्य दीते पारें। तो चलुन ताले शुरू करा जाक। भिडियोटिके अवश्य शेष पर्यन्त देखबेन, जदि भालो लागे आबारो बोलछि लाइक कमेंट शेयर सबस्क्राइब करे राखुन। चलुन ताले शुरू करा जाक। एई रेसिपिटा करार जन्य आमी एखाने एरकम बड़ दानार जे साबुर प्याकेटटा रयेछे एई रकम बड़ दानार साबुई आमी एखाने यूज करेछि। एरकम चायेर कप मेपे आमी देड़ कप साबुदाना एखाने निये निएछि। तारपर জলের মধ্যে অল্প একটু ধুয়ে নিয়ে এরকম জলে হাত ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে এটাকে সিদ্ধ করতে দিয়েছি। তো এটা সিদ্ধ হওয়ার যেভাবে বোঝা যাবে, দেখুন এখানে যে কালারটা সাবুদানার সাদা থেকে ট্রান্সপারেন্ট একটা জলের স্বচ্ছ রং ধারণ করেছে, তার মানে কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে। তারপর একটা স্ট্রেনার দিয়ে এটাকে ছেঁকে নিতে হবে। অবশ্যই ঠান্ডা জল দিয়ে দিতে হবে, কারণ ঠান্ডা জল না দিলে সাবুদানাগুলো একটার সাথে আরেকটা চিটিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর একটা বাটির মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি এবং ফ্রিজে অবশ্যই আধ ঘন্টা আমি এটাকে রেখে দেব একটু ঠান্ডা করার জন্য। আপনারা যদি চান তো এমনি ঠান্ডা জলের মধ্যেও এটাকে দিয়ে রেখে দিতে পারেন। এবার এখানে দু কাপের মতন দুধ নিয়ে নিয়েছি, দুধটাকে একটু ফুটিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি, আর অল্প একটুখানি নুন দেবেন, কারণ যে কোনো মিষ্টি জিনিসে অল্প নুন দিলে কিন্তু খেতে ভালোই লাগে। তো আপনারা যদি চান এখানে একটু গুঁড়ো দুধও দিতে পারেন, তাতে খেতে আরও ভালো লাগে। আমি এখানে দিচ্ছি না, আমি এটাকে একটু হালকাভাবেই বানাচ্ছি। তো এখানে কিছু ফ্রুটস আমি নিয়ে নিয়েছি, এতগুলো ফ্রুটস কিন্তু আমাদের লাগবে না, অল্পই লাগবে। তো আমি এখানে জাস্ট নিয়ে নিয়েছি, এখানে তরমুজ আছে, আম আছে, আপেল আছে, লিচু আছে, বেদানা আছে, আর রয়েছে কিছু ড্রাই ফ্রুটস, কাজু, কিশমিশ, আমন্ড আর খেজুর। তো ফ্রুটগুলোর মধ্যে যেগুলো খুব একটা টক নয় সেগুলোই কিন্তু আমি এখানে ইউজ করছি। তো এবারে এই রকম দুধটাকে একটু ঠান্ডা করে নিয়ে আমি একটা বড় পাত্রে ঢেলে নিলাম। তারপর এখানে ঠান্ডা করে রাখা যে সাবুদানাগুলো সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, পুরোটাই ঢেলে দিচ্ছি। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। তারপর এখানে ড্রাই ফ্রুটসগুলোকে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি, তারপর এটা ঢেলে দিলাম। ফলগুলো যেগুলো আমার এখানে ইউজ করেছি সেগুলোকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি। খুব বেশি দেবেন না, তাহলে গজগজে হয়ে যাবে, তাই অল্প অল্প দেবেন। আর যেগুলো মিষ্টি সেগুলোই দেবেন, খুব বেশি টক জাতীয় ফল এই দুধ আছে তো তার জন্য আপনারা ইউজ করবেন না। তারপর সব ফলের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা অবশ্যই একবার দেখে নেবেন, যদি আপনারা বেশি মিষ্টি খেতে চান একটু চিনি মিশিয়ে দেবেন, পারলে মধুও দিতে পারেন এর মধ্যে। আমি এখানে ভ্যানিলা এসেন্স আপনাদের দেখালাম, আমি এখানে ইউজ করিনি, কারণ ফ্রুটের যে একটা স্মেল থাকে সেটাই আমার এখানে ভালো লাগে। তারপর একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি, তারপর এই বাটিটা অবশ্যই ফ্রিজে কিন্তু রাখবেন, একটু ঠান্ডা করে তারপর সার্ভ করবেন, তাতে খেতে আরও সুন্দর লাগে গরমের দিনে। বিশেষ করে দুপুরবেলায় এরকম একটা খাবার যদি পাওয়া যায় দুর্দান্ত লাগে। তো তৈরি হয়ে গেল আমার সাবুদানার ফ্রুটস ডেজার্ট। যদি ভালো লাগে অবশ্যই এই রেসিপিটাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল আইকনটাকে হিট করে দিয়ে আমার সাথে থাকবেন। এই গরমে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খান। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। নমস্কার।